অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তারা গণমানুষের কথা ভাবেনি বললেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার নিশ্চিত করছে বর্তমান সরকার উদ্বোধনের অপেক্ষায় কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে 80 থেকে 400 টাকা জানালেন সেতুমন্ত্রী এবং শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে ডক্টর ইউনূসের আবেদন খারিজ মামলা চলবে আদেশ আপিল বিভাগে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছে পুরো খবরে আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারি গণমানুষের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন একমাত্র আওয়ামী লীগ সরকারি মানুষের কথা ভেবেছে প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপির আমলে মানুষ প্রযুক্তির কোনো সেবা পায়নি এই খাতে সকল সুযোগ সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকারি আরও জানাচ্ছেন বিপুল দেবরায় নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন তথ্য কমিশন ভবনের উদ্বোধন ও বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজধানীর বিটিআরসি তথ্য কমিশন ও বিএফডিসি কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন তথ্য কমিশন ভবন ও বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় প্রধানমন্ত্রী বলেন বিএনপির আমলে প্রযুক্তির কোনো সুযোগ সুবিধা ছিল না এই খাতে সকল সুযোগ সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকারই সরকারি কার্যক্রম পরিচালনা করতে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে এবং আজকে ফ্রিল্যান্সাররা একেবারে তার গ্রামে বসে বিদেশেও কাজ করে অর্থ উপার্জনেরও সুযোগ পাচ্ছে এটা একটা বিরাট অর্জন আমি মনে করি অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা কেউ গণমানুষের কথা ভাবেনি একমাত্র আওয়ামী লীগ সরকারই মানুষের কথা ভাবে বলেও জানান সরকার প্রধান আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগের কোনো রাগঢাক কিছু নেই কোনো তথ্য ফাঁস হয়ে যাবে সেটা কোনো চিন্তা আমাদের নেই আমরা যা করব সম্পূর্ণভাবে জনগণকে জানিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে জনগণের কল্যাণ করাটাই আওয়ামী লীগের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই দেশে গণতান্ত্রিক ধারার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে সেটি যাতে অব্যাহত থাকে তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে 2009 সাল থেকে আজকে 2023 ধারাবাহিক গণতান্ত্রিক পদ্ধতি সরকার চলছে দেশে একটা স্থিতিশীলতা চলছে যত এর মাঝে আমাদের প্রাকৃতিক দুর্যোগ মনুষ্য সৃষ্ট দুর্যোগ অগ্নি সন্ত্রাস অনেক কিছুই মোকাবেলা করতে হয়েছে কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তথ্য চাওয়া ও পাওয়া মানুষের অধিকার জানিয়ে শেখ হাসিনা বলেন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ নির্মাণ করা হয়েছে কাজেই সব ধরনের সুযোগ সুবিধা আমরা ইতিমধ্যে আপনাদের জন্য করে দিয়েছি বিপুল দেবরায় এশিয়ান টেলিভিশন ঢাকা দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার প্রাথমিকভাবে উদ্বোধন করবেন তিনি তবে এই উড়াল সড়কে সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল সহ কোনো পথচারী অনুমোদিত নয় বাতেন বিপ্লবী রিপোর্ট ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে এরই মধ্যে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জন্য এখানে ওঠা নিষেধাজ্ঞা থাকায় আপনাদেরকে নিয়ে যাব ড্রোনের চোখে চলুন দেখে আসি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ কর্মযজ্ঞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার এবং এর সার্বিক ব্যয় হচ্ছে 122 বিলিয়ন টাকা ইতালথাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.3
0.62 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। প্রকল্পটি 25 সেপ্টেম্বর 2021 পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন হয়। দুবছরের আগেই 2 সেপ্টেম্বর স্বপ্নযাত্রার একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে 19.73 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য মোট 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল সর্বনিম্ন 80 টাকা এবং সর্বোচ্চ 400 টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আগামী 20 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুটের উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। আরও জানছেন সাইফুল ইসলাম নয়ন। আগামী 2 সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনের টোল হার ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 4টি ক্যাটাগরিতে সর্বনিম্ন 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। 16 সিটির কম এবং হালকা ট্রাক 3 টনের কম 80 টাকা, মাঝারি ট্রাক 6 চাকা পর্যন্ত 320 টাকা, ট্রাক 6 চাকার বেশি 400 টাকা। প্রধানমন্ত্রী 20 অক্টোবর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুটের উদ্বোধন করবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাওলা থেকে ফার্ম গেট অংশে উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্যবালা মাঠ শেরে বাংলা নগরে বিকেল 3টায় সুধি সমাবেশ। এবার 140টি সেতু একই দিন উদ্বোধন করা হবে, সঙ্গে 12টা ওভারপাস বাস। ডেট হলো 22 অক্টোবর। সংবাদ সম্মেলনে নতুন আইনে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের 5 লক্ষ টাকা এবং অঙ্গহানি ব্যক্তিরা 3 লক্ষ টাকা করে পাবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিজেদের দাবির প্রতি বিদেশিদের সমর্থন না পাওয়ার কারণে বিএনপির নেতারা গত 2 দিন ধরে মলিন মুখে কথা বলছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে প্রেস ক্লাবে 21 আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পরিকল্পনাতেই গ্রেনেড হামলা হয় বলেও জানান তিনি। জিয়া ও মুশতাক 15 আগস্ট হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন বলেও জানান তথ্যমন্ত্রী। হাসান মাহমুদ বলেন, টাকা দিয়ে কিছু বিবৃতি কেনা ছাড়া বিদেশিদের কোনো সমর্থনই পায়নি বিএনপি। যারা হত্যার রাজনীতির সাথে যুক্ত তাদের প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। বর্তমান সরকার বিরোধী মত সহ্য করতে পারে না বলেই দেশের প্রচলিত আইন না মেনে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেল হাজতে রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ পরিনের নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁতি দল আয়োজিত মানববন্ধনে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া গোটা বিশ্ব থেকে এই সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। দেশে চলতি বছর ডেঙ্গু জ্বরে মোট 466 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1983 জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে 738 জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে 1245 জন। বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 7895 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানানো হয়। ঢাকার 53টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3691 জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন 4204 জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়ে মামলাটি চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার আদালত এই বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। গত 6 জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলাম। এরপর 21 জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। 23 জুলাই মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট, কিন্তু গত 8 আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। এবার বাণিজ্য সংবাদ। নতুন আঙ্গিকে রাজধানীর মিরপুরে সনি পণ্যের শোরুম র্যাংস ইলেকট্রনিক্স মিরপুর 1-এর উদ্বোধন করা হয়েছে। বিকেলে দারুসসালাম রোডের উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে মিরপুরবাসী র্যাংস ইলেকট্রনিক্সের সকল পণ্য এই শোরুম থেকে কিনতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন সারচিমি হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আরও একবার। অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তারা গণমানুষের কথা ভাবেনি বললেন প্রধানমন্ত্রী। তথ্য অধিকার নিশ্চিত করছে বর্তমান সরকার। উদ্বোধনের অপেক্ষায় কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল দিতে হবে 80 থেকে 400 টাকা জানালেন সেতুমন্ত্রী। এবং শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে ডক্টর ইউনূসের আবেদন খারিজ, মামলা চলবে আদেশ আপিল বিভাগে। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।